বন্ধুরা আমরা অনেকেই গুগল ম্যাপ ব্যবহার করতে জানি, আবার হয়তো অনেকেই জানি না। তবে যারা নতুন ঢাকাতে ড্রাইভিং শিখেছেন বা নতুন ড্রাইভিং চাকরি নিয়েছেন তাদের জন্য গুগল ম্যাপটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা গুগল ম্যাপ ইউজ করতে পারেন না বা চালাতে পারেন না তাদের জন্য আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যদি গুগল ম্যাপ ব্যবহারের সঠিক নিয়মটা জানেন তাহলে কিন্তু আপনি যদি ঢাকা শহরে নতুন চাকরিও নেন বা নতুন হয়ে থাকেন, কোনো রাস্তা যদি নাও চিনে থাকেন তাহলেও কিন্তু আপনি ঢাকা শহরের যে কোনো রাস্তা খুব সহজেই খুঁজে বের করে ফেলতে পারবেন। আপনি যদি একটা চাকরি নেন, আপনার বস যদি আপনাকে বলে যে তুমি যাত্রাবাড়ি অমুক জায়গায় যাও, তখন আপনি কিন্তু ওই জায়গা যদি নাও চেনেন, জাস্ট আপনি গুগল ম্যাপটা সার্চ কিভাবে করে এটা যদি জানেন তাহলে ওইভাবে সার্চ করে আপনি কিন্তু খুব সহজেই পৌঁছে যেতে পারবেন আপনার গন্তব্যে। তো যারা গুগল ম্যাপ ইউজ করতে জানেন না তাদের জন্য আজকের ভিডিওটা আসলে সত্যিকার অর্থে নতুন যারা ড্রাইভিং শিখেছেন বা নতুন যারা চালক আছেন বা নতুন যারা বাইক সম্পর্কে জানতে চান তাদের জন্যই হচ্ছে আমার চ্যানেলের ভিডিওগুলো এবং আমি। তো যাচ্ছি মূল ভিডিওতে যাওয়ার আগে একটা রিকোয়েস্ট করতে চাই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ ভিডিওর নিচের দিকে থাকা লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা টাচ করে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, নিরাশ করবেন না। এই আশা শুরু করছি আজকের ভিডিও। বন্ধুরা, যেমনটা বলতেছিলাম গুগল ম্যাপ কিভাবে ব্যবহার করবেন, সর্বপ্রথম যেটা করতে হবে আপনার ফোনের ডাটা ওপেন করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন মোবাইল ডাটা, এটা আমি ওপেন করেছি। এরপরে 2 নম্বরে হচ্ছে লোকেশন অন করতে হবে। লোকেশন অন করার পরে আপনি আপনার ফোনের মেনুর ভিতরে যাবেন, গেলে এরকম দেখবেন যে আপনার ফোনের ভিতরে একটা ম্যাপ আছে। এই যে দেখতে পাচ্ছেন গুগল ম্যাপ, তো এই ম্যাপের ভিতরে ঢুকবেন। এরপরে ফর এক্সাম্পল আপনি গুলশান ইউনাইটেড হসপিটালে যাবেন, আপনি এর আগে কখনো যাননি বা কোথাও আপনি এটা চেনেন না, এই হসপিটালটা আপনি চেনেন না। এখন এখানে আপনি কিভাবে যাবেন, কোন রাস্তা দিয়ে গেলে খুব সহজ হবে সেটা যদি আপনি বের করতে চান তাহলে এখানে গিয়ে সার্চ করবেন। এই যে সার্চ অপশনে গিয়ে আপনি লিখবেন ইউনাইটেড হসপিটাল। আপনি বাংলায়ও লিখতে পারেন, চাইলে ইংরেজিতেও লিখতে পারেন। তো আমি সুবিধার্থে বাংলায় লিখতেছি। এই যে দেখেন অলরেডি কিন্তু চলে এসেছে ইউনাইটেড হসপিটাল। তো আপনি এটাতে হচ্ছে টাচ করবেন। টাচ করার পরে দেখেন আপনাকে কিন্তু এখানে ডিরেকশন দেওয়া আছে এবং স্টার্ট দেওয়া আছে। আপনি ডিরেকশনে চাপ দিলে হবে কি, আপনি এটা দেখতে পারবেন যে কত কিলোমিটার আছে রাস্তাটা এবং যেতে কতক্ষণ সময় লাগবে। আর স্টার্ট দিলে আপনার সরাসরি স্টার্ট হয়ে যাবে। তো আমি ডিরেকশনে দিচ্ছি, ডিরেকশনে দিয়ে ফার্স্টে দেখে নিচ্ছি যে রাস্তায় জ্যাম আছে কি না। এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে হচ্ছে এখান থেকে 11 কিলোমিটার দেখাচ্ছে এবং 26 মিনিট সময় লাগবে এই মুহূর্তে আমার যেতে। এটা হচ্ছে বিভিন্ন সময় রাস্তার জ্যামের উপরে ডিপেন্ড করে সময় কম বেশি লাগতে পারে। তো আমি যদি দেখাতে চাই, দেখুন আমি হচ্ছে এই মুহূর্তে আছি, এই যে একটা ছোট বাইকের মতন আছে, এই বাইকের এইখানে হচ্ছে আমি আছি। আর আমার ইউনাইটেড হসপিটালটা হচ্ছে এই যে লাল চিহ্ন ম্যাপ, তো এইখানে হচ্ছে ইউনাইটেড হসপিটাল। তো এখান থেকে যদি আমি এখন এই ম্যাপটা অন করতে চাই তাহলে জাস্ট হচ্ছে এই যে স্টার্টে চাপ দিব। দেখেন স্টার্টে চাপ দেওয়ার সাথে সাথে কিন্তু ম্যাপ ওপেন হয়ে যাবে। তো এই যে দেখুন এখন কিন্তু আমার ম্যাপ ওপেন হয়ে গিয়েছে। এবং এখন যদি আমি চলতে শুরু করি তাহলে এই যে লাল রঙের যে গাড়িটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই নীল রঙের রাস্তার উপর দিয়ে আস্তে আস্তে সামনের দিকে যেতে থাকবে। তো দেখুন বন্ধুরা, এই মুহূর্তে কিন্তু রাস্তা একদমই খালি, যার কারণে হচ্ছে এই দিকটা নীল এবং এইখান থেকে একটু ইউলো টাইপের আছে। ইউলো থাকলে আপনারা এখান থেকে বুঝতে পারবেন যে এখানে হালকা জ্যাম আছে। আর যদি রেড থাকে তাহলে কিন্তু অনেক জ্যাম আছে, মানে সিগন্যাল একদম বন্ধ আছে, গাড়ি চলতেছে না, সব গাড়ি থেমে আছে, এটা বুঝতে হবে। এই দেখুন ইউলোর পরে আবার কিন্তু গ্রিন, তার মানে হচ্ছে এখানে আবার ফাঁকা। এবং সামনে এসে এই জায়গাতে হচ্ছে জ্যাম আছে, এবং জ্যাম বলতে এটা সিগন্যাল হবে হয়তো, এখানে কিন্তু গাড়ি একদম থেমে আছে যার জন্য রেড কালার হয়ে আছে। তো আপনি এভাবে যদি সার্চ করে খুব সহজেই আপনি এই ম্যাপটা চালানো শিখে নেন তো যে কোনো জায়গায় আপনি কিন্তু খুব সহজে খুঁজে বের করে ফেলতে পারবেন। তো বন্ধুরা, কেমন ছিল ভিডিওটা? যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন। এছাড়াও যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এরকমই ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে প্লিজ ভিডিওর নিচের দিকে থাকা লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা টাচ করে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, কারণ আপনার একটা সাবস্ক্রাইব আমার কাছে অনেক মূল্যবান এবং সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ।